খোদ সাংসদের নামে পিএইচএইচ রেশন কার্ড অভিযোগ তুললেন বাম নেতা সাংসদ শান্তনু ঠাকুরের দাবি আমি বিষয়টা জানতাম না দ্রুত কার্ড সারেন্ডার করব বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল খোদ সাংসদের পিএইচএইচ রেশন কার্ড এমনই অভিযোগ তুললেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বুধবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বিডিও অফিসে আবাস যোজনা নিয়ে ডেপুটেশন দেয় সিপিএম ডেপুটেশন মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুরের রেশন কার্ডের নাম্বার উল্লেখ করে বিডিওর উদ্দেশ্যে বলেন আমি একটা নম্বর বলছি বিডিও সাহেব শুনুন পরবর্তীতে একটি রেশন কার্ডের নাম্বার উল্লেখ করে বলেন এই রেশন কার্ডটি পিএইচএইচ অর্থাৎ প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড তিনি দাবি করেন নম্বরটি বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুরের একজন সাংসদ কখনোই এই কার্ড ব্যবহার করতে পারেন না পাশাপাশি তন্ময় ভট্টাচার্য বলেন শান্তনু ঠাকুর চাইলে আমার বিরুদ্ধে কোর্টে গিয়ে মামলা করতে পারেন তার রেশন কার্ডটি সেখানে তুলে ধরব আমি তার কার্ডের কপি পেয়েছি ছবি পেয়েছি আমি বলেছি এবার তিনি যদি মনে করেন যে আমি মিথ্যে কথা বলেছি তিনি আমার বিরুদ্ধে কোর্টে যান দেখুন ব্যবহার করছে আমি বলিনি এটা তার কার্ডের নাম্বার তিনি ব্যবহার করছেন কি না তা আমি জানি না যাবলার তো প্রকাশ্যে বলেছি বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের মিটিং হয় প্রায় নিয়মিত বিডিও অফিসটা সরকারি অফিস দলের অফিস না তৃণমূল সরকার পরিচালক হতে পারে কিন্তু বিধানসভাটা তৃণমূলের নয় বিধানসভাটা বিধায়কদের সাংসদ বিধায়কদের যে নির্দিষ্ট চরিত্র অবলম্বন করতে হয় তার দলের অফিসে গিয়ে তিনি দল করবেন কিন্তু সরকারি অফিসে তিনি দল করতে পারবেন না এটাই আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমের মাধুর্য এই মাধুর্যটা বিজেপি এবং তৃণমূলের আমলে ক্ষুণ্ণ হতে 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 একেবারে শেষ হয়ে গেছে এ প্রসঙ্গে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেন রেশন কার্ড করার সময় কেউ সেভাবে কার্ডের ক্যাটাগরি দেখে না আমার জানা ছিল না আমার এই ধরনের রেশন কার্ড রয়েছে আমি রেশন কার্ড সারেন্ডার করে দেব যখন রেশন কার্ড করা হয়েছিল তখন মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে দেখে না যে এই রেশন কার্ডটা কোন ক্যাটাগরিতে যাচ্ছে কোন ক্যাটাগরিতে যাবে কি বৃত্তান্ত রাজ্যে ঝুরি ঝুরি এরকম ঝুরি ঝুরি রাজ্যে ই আছে মানে ভুল আছে খাদ্য দপ্তরের খাদ্য দপ্তর থেকে যখন এগুলো ইনকোয়ারি করা হয়েছে তখন ঝুরি ঝুরি ভুল হয়েছে এবং আমি এই রেশন কার্ড নিজে কখনো একবার দেখিও পর্যন্ত নি কী রেশন কার্ড এসছে আমার মা সত্যি কথা বলতে গেলে রেশন তোলেন কারণ মা তো আর সে তো আর মন্ত্রী নয় এমপি নয় এমএলএও নয় তো সে তুলছেন এখন মার তো এগুলো বোঝা এত সম্ভবও নয় যে কোনটা কোন ক্যাটাগরি লেভেলে দিলে কার কী অবস্থা হবে আমি জীবনে কোনো দিন রেশন কার্ডে রেশন তুলি না তো হঠাৎ করে এই যে যারা রেশন কার্ডটা বানিয়েছে আমি এমনও পরিবার দেখাবো হাজারো আছে আমার বিধানসভাতে লোকসভাতে যারা বিলো ক্যাটাগরি লেভেলের তাদের কার্ড সে তাদের সেই ছোটো কার্ড নয় বড় কার্ড রয়েছে এগুলো সংশোধন করবে কে অবভিয়াসলি কার্ড সিলিন্ডার করবো আমি জানতামই না আমাকে আজকে না বললে আমি জানতামই না যে এরকম এই কার্ড আমার অ্যাকচুয়ালি আছে আমি তো জীবনে কোনোদিন আমাকে কেউ বলতেও পারবে না রেশন ডিলার বলতেও পারবে না যে আমার নিজের পরিবারের কেউ যায় আমার মা যায় আমি তো বলেই দিয়েছি সে ব্যবহার করে কার্ড এবার আমার পক্ষে তো জানাও মুশকিল ছিল যে এই কার্ড এই ক্যাটাগরি লেভেলে কার্ড এসছে অবভিয়াসলি সিলিন্ডার করে দেবো যদি এরকম কার্ডে আমার তো প্রয়োজনই আমি তো রেশনই তুলি না এ বিষয়ে স্থানীয় রেশন ডিলার জানান সাংসদের বাড়ির একাধিক ব্যক্তির নামে এই রেশন কার্ড রয়েছে এবং নিয়ম মেনে প্রতি মাসে রেশনও নিয়ে যান তারা এ মাসে ওই কার্ডে রেশন তোলা হয়েছে হ্যাঁ শান্তনু ঠাকুরের বাড়ির প্রতিটা কার্ডই অ্যাক্টিভ শান্তনু ঠাকুরের কী কার্ড পিএইচএইচ কার্ড সেটা হচ্ছে প্রায়োরিটি হাউস হোল্ড ওনারা কার্ড কি সারেন্ডার করায়নি না সারেন্ডার করায়নি মাল নিচ্ছে হ্যাঁ প্রতি মাসেই মাল নিয়ে যায় শান্তনুর মা নিয়ে যায় সে মাল পরিবারের মাল পান হচ্ছে আটা পান চাল পান আটা পান গমও পান পিএইচএইচ কার্ডে হচ্ছে যেটা পিএমজি কে ওয়াই ধরলে পরে প্রতিটা কার্ডেই 10 কেজি করে চাল চাল গম আটা ওদের বাড়ি খুব সম্ভবত 4টে পিএইচএইচ কার্ড আছে আর বাদবাকিগুলো আর কে এস ওয়াই 1 যতটুকু আমার নলেজে আছে এখন দেখুন এই কার্ডগুলো যখন দেওয়া হয়েছিল তখন তো সিরিয়াল ওয়াইজ সব যারা আর কি এই প্রায়োরিটি হাউস হোল্ড আর এসপিএইচএইচ হচ্ছে স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড এই প্রায়োরিটি হাউস হোল্ডের মধ্যে অনেকেই এই কার্ড পেয়ে গেছেন একদম দরিদ্রদের জন্যই তো করা হ্যাঁ কাদের জন্য
দরিদ্রদের জন্য। সাংসদের পিএইচএইচ কার্ড নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। এ বিষয়ে গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা গোবিন্দ দাস বলেন, এটা গাইঘাটার ক্ষেত্রে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার এবং এটা আমাদেরও লজ্জা। এটা মানুষ হিসেবে তার অনেক আগেই স্বীকার করে নেওয়া উচিত, স্যারেন্ডার করা উচিত ছিল, কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী, বনগাঁ লোকসভা সাংসদ। তার কাছে যদি পিএইচএইচ কার্ড থাকে, তার স্ত্রীর নামে যদি আরকেএসওয়াই কার্ড থাকে বা তার বাবা মায়ের নামে যদি পিএইচএইচ থাকে, এটা অত্যন্ত লজ্জাজনক। আমি ধিক্ষার জানাই, অবিলম্বে স্বতঃস্ফূর্ত স্বতঃস্ফণোদিত শান্তনু ঠাকুরদের উচিত এই রেশন কার্ড স্যারেন্ডার করা, আর না করলে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। না যায় প্রশাসনকে আমি জানাবো, আমার পক্ষ থেকে যদি কিছু করণীয় থাকে আমি নিশ্চয়ই ব্যবস্থা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।